এখন আমরা স্টার্ট করব 2.7 ভোল্ট 500 ফ্যারাড সুপার ক্যাপাসিটর এটার এখন অপারেশন হবে দেখব এর ভিতরে কি আছে তো শুরু করি এটা চার্জ থাকে এটা আগে ডিসচার্জ করে নিতে হবে আমাদের এটা কোনো চার্জ নাই ভিতরে এখন একটা টেপ খুলবো আচ্ছা এই জিনিস আছে এর ভিতরে ঠিক আছে দেখি এর ভিতরে আরো কি জিনিস বের হয় লিকুইড ব্যবহার করা হয়েছে কোনো একটা টার্মিনালে এখানে বেরিয়েছে সেপারেটর এই কাগজটা হলো সেপারেটর আর এই কাগজ হচ্ছে গিয়ে গ্রাফিনের রোলের এটার মাধ্যমে চার্জ ধরে রাখে টার্মিনাল আমরা কেটে ফেলাই তাহলে এই হলো সুপার ক্যাপাসিটার এই কাগজটা হচ্ছে কি গ্রাফিনের মাঝে সেপারেটরের কাজ করে এই সাদা কাগজ এটা হচ্ছে গিয়ে গ্রাফিন আবার সেপারেটর সাদা কাগজ তার নিচে আবার গ্রাফিন ঠিক আছে